সালামু আলাইকুম এভি ওয়ান দিস ইজ স্রিকার অ্যান্ড ওয়েলকাম টু টেন দ্যার ব্র্যান্ড নিউ ভিডিও রিসেন্টলি আপনাদের অনেক বেশি কমেন্ট পাচ্ছিলাম এডিফায়ার এক্স থ্রি নিয়ে অ্যান্ড হিয়ার ইউ গো আপনাদের জন্য এডিফায়ার এক্স থ্রির ফুল ডিটেল রিভিউ নিয়ে আসলাম অ্যান্ড ইয়া এই জিনিসটা আজকে সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো এটার সাউন্ড কোয়ালিটি লেটেন্সি টেস্ট গেমিং টেস্ট মাইক্রোফোন কোয়ালিটি এভরিথিং দিস থিং হ্যাজ এফটি এক্স কডাক্ট এজ ওয়েল এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠিয়েছে ইয়েস টেক তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে নট অনলি দ্যাট তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে চাইলে আপনারা ভিজিট করতে পারেন এডিফায়ার এক্স থ্রির প্রাইস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিউয়ারদের জন্য তারা রিয়েলি রিয়েলি স্পেশাল প্রাইস রেখেছে থ্যাংক ইউ সো মাচ ইয়েস টেক সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস বিগ ইন দ্য শ ওকে হচ্ছে আমাদের এডিফায়ার এক্স থ্রির প্যাকেজিং প্যাকেজিংটা ভেরি সিম্পল এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের মতোই তারা রেখেছে সো ওয়ান প্যাক করে আমরা ফার্স্ট টিপ পাচ্ছি আমাদের চার্জিং কেসটি দেন এডি ফায়ার এক্স থ্রি ইয়ারবাডস দেন পাচ্ছি একটি সিলিকা জেলের প্যাকেট মাইক্রো ইউএসপি চার্জিং কেবল এইটা একদমই এক্সপেক্ট করে নেই অবশ্যই নো ম্যাটার ওয়ার্ড টাইপসি চার্জিং পোর্ট দেওয়া উচিত ছিল নেভার তারপর পাচ্ছি ইয়ার টিপস এবং আমার ইউজ করা ওয়ান অফ দি বেস্ট ইয়ার টিপস হচ্ছে এডি ফায়ার এক্স থ্রির দেন লাস্ট পার্ট নট দ্য লিস্ট ইউজার ম্যানুয়াল সো চার্জিং কেসের ডিজাইনটি ভেরি সিম্পল ভেরি মিনিমাল উপরে এডি ফায়ার ব্র্যান্ডিং করা চার্জিং কেসটা সাইজেও বেস্ট কম্প্যাক্ট সো আই রিয়েলি লাইক ইট কেস এর ম্যাটেরিয়াল প্রোডাক্টের এজেস ফিনিশিং খুবই সুন্দর ছিল চার্জিং কেসটির পিছনে রয়েছে মাইক্রো এসপি চার্জিং পোর্ট আগেই তো বললাম এইটা ইমপ্লিমেন্ট করার কোনো যুক্তি আমি পেলাম না আর কোয়ালিটি কোয়ালিটিও টপ নচ জাস্ট অ্যাবাব টু থাউজেন্ড টাকার কম্পেয়ারে এইটার বিল কোয়ালিটি ফিনিশিং লুকস রিয়েলি রিয়েলি আমেজিং নট অনলি দ্যাট ইয়ারবারডের টাচ এরিয়াতে যে এক্সের সাইন দেওয়া হয়েছে এই জিনিসটা আমার কাছে নেক্সট লেভেল মনে হচ্ছে দিস থিং ইজ ইউনিক তাছাড়া দুটি এয়ারবারডে রয়েছে এলইডি ইন্ডিকেটর হিঞ্জের কোয়ালিটিও বেশ স্ট্রং ক্লোজের সময় বেশ ট্যাকটাইল একটা সাউন্ড ক্রিয়েট করে এবং হিঞ্জটা একদমই ফ্লিম জিনা সো ওভারঅল এইটার ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে নট অনলি দ্যাট এইটাতে যে ম্যাড কালারের ফিনিশিং করা হয়েছে ইটস লুকিং ফ্যান্টাস্টিক নাও দ্য কানেকটিভিটি ব্লুটুথ হিসাবে এটিফায়ার এক্স স্ক্রিনতে দেওয়া হয়েছে ব্লুটুথ পার্সন ফাইভ পয়েন্ট জিরো রয়েছে এফটি এক্স কোয়াড এক হুইচ ইজ ভেরি নাইস পেয়ারিংয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ভেরি সিমলেসলি পেয়ার হয়ে যায় যে কোনো একটি ইয়ারবারড আপনার ফোনের সাথে কানেক্ট থাকে অ্যান্ড দেন ইয়ারবার্ডগুলো তাদের নিজেদের মধ্যে কানেক্ট হয়ে যায় আর ওটা কানেকশনের স্পিডটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইন্টারকন্ডিশনে আমি অ্যারাউন্ড এইট থেকে নাইন মিটারের মতো বেশ স্টেবল রেঞ্জে পাচ্ছিলাম সব কিছু ঠিকঠাক থাকলেও একটি প্রবলেম আমি ফেস করেছি তাও খুব মাঝে মধ্যে ঘটেছে এই প্রবলেমটি ইয়ারবাডসগুলো চার্জিং এসে রাখার পরে ফোনের সাথে কানেক্ট হয়ে থাকে প্রবেবলি ম্যাগনেট এত স্ট্রং না থাকার কারণে প্রবলেমটি হয়েছে না ফিটিং অ্যান্ড কমফোর্ট এডিফায়ার এক্স থ্রির ইয়ারবাডসগুলো ভেরি লাইট ওয়েট দুইটা ইয়ারবাডেই অল টুগেদার মাত্র নাইন গ্রাম হুইচ ইজ এক্সট্রিমলি লাইট আর ফিটিং নিয়ে বলতে গেলে এডিফায়ার এক্স থ্রির ইয়ারবাডগুলো আমার ইয়ারে ভেরি নাইসলি ফিট হয়েছে আই থিঙ্ক ওয়ান অফ দি বেস্ট ইয়ারবাড যেইটা আমার কানে অনেক নাইসলি ফিট হয়েছে আর ভিডিওর স্টার্টিংয়ে তো এটার ইয়ার টিপস নিয়ে বললাম ইয়ার টিপসের কোয়ালিটি টপ নচ অনেক স্টিকি ইয়ারের সাথে খুব সুন্দর করে অ্যাটাচ হয়ে থাকে অ্যান্ড অনেক হাই কোয়ালিটির সো ফিটিং অ্যান্ড কমফোর্ট নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি ইটস রিয়েলি গুড আর প্রপার এন্ড পারফেক্ট সিলের কারণে বাইরের নয়েজ বেশ ভালো পরিমাণেরই আইসোলেট করতে পারে ওকে এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে এডিফায়ার এক্স ফ্রির বেসিক মাইক্রোফোন থেকে এবং আমার বাসার নরমাল কন্ডিশনে আমি রেকর্ড করতেছি রাতের বেলা যার কারণে হয়তো আপনারা একটু নয়েসগুলো কম শুনতে পাচ্ছেন বাইরের নয়েজ সো আই হোপ আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন এটার বেটিন মাইক্রোফোনের কোয়ালিটি ইনডোরে আপনাদেরকে কি ধরনের সাপোর্ট দেবে নাও দ্য টাচ প্যানেল রাইট ওর লেফট যে কোনো ইয়ারবার্ডে সিঙ্গেল ট্যাপে মিউজিক প্লে পোজ হয় যে ইয়ার ইয়ারবার্ডে ডাবল ট্যাপ করলে নেক্সট হয় ট্রিপল ট্যাপ করলে প্রিভিয়াস মিউজিকে যায় এবং টু থেকে থ্রি সেকেন্ড হোল্ড করে ধরে রাখলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয় এটা টাচ প্যানেল ভেরি সিম্পল ভলিউম প্লাস মাইনাসের কোনো অপশন পাচ্ছি না হুইচ ইজ রিয়েলি স্যাড অবশ্যই টাচ প্যানেলে আরও কিছু কন্ট্রোল অ্যাড করা উচিত ছিল নাও দ্য ব্যাটারি ব্যাকআপ ইয়ারবাডসগুলোতে ইউজ করা হচ্ছে ফিফটি এমএইচ এর ব্যাটারি এবং চার্জিং কেসটিতে রয়েছে থ্রি হান্ড্রেড ফিফটি এমএইচ এর ব্যাটারি ওয়ান সিঙ্গেল ফুল চার্জ থেকে ইয়ারবাডসগুলো ব্যাক আপ দিয়ে থাকে অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টার মতো অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্য ভলিউম আর চার্জিং কেস থেকে ইয়ারবাডসগুলো ফুললি চার্জ করতে পারবেন তিন থেকে সাড়ে তিনবারের মতো সোল টুগেদার আপনারা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড ফোরটিন টু ফিফটিন আওয়ার্সের মতো যা অবশ্যই বেশ কম কম্পেয়ারিং উইথ আদার ইয়ারবাড বাট এটার সাইজটাও আপনাকে চিন্তা করতে হবে চার্জিং কেস বা ইয়ারবাডস ফুল চার্জ হতে অ্যারাউন্ড সময় ছিল দেড় ঘন্টার মতো কোনো ফাস্ট চার্জিংয়ের ফিচার আপনি এই ইয়ারবাডটিতে পাচ্ছেন না বাট ইট হ্যাজ আইপিএক্স ফাইভ ওয়াটারপ্রুফ অ্যান্ড ডাস্টপ্রুফ রেটিং সো ওয়াটার স্প্ল্যাশ বা জিমেস ওয়েটে কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ার কথা না তাছাড়াও রয়েছে সিবিসি এইট পয়েন্ট জিরো নয়েজ ক্যান্সেলিং ফিচার নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ভিডিও দ্য সাউন্ড কোয়ালিটি এটি ফাই এক্স থ্রি যে কোয়ালিটির সাউন্ড প্রডিউস করে তার রিয়েলি রিয়েলি আমেজিং ভেরি হাই কোয়ালিটির সাউন্ড এটা প্রডিউস করতে পারে এইটা যে সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে তা মাছ মাছ বেটার দেন মোস্ট অফ দ্য ইয়ারবার্ড ইন দিস সেগমেন্ট বাট আপনি যদি মিউজিকে শুধু বেইসি লিসেন করতে চান দেন আই উইল সাজেস্ট নট টু গো ফর ইট বিকজ এই টিউন করা হয়েছে মিউজিকের ডিটেল অ্যান্ড ক্লোরিটির উপর ফোকাস করে বাট ডোন্ট গেট মি রং এটাতে বেশ ভালো পরিমাণের এই বেশ ডিসেন্ট বেস রয়েছে বাট আপনি যদি মিউজিকে সব সবসময় খুঁজে থাকেন দেন দিস থিং ইজ নট ফর ইউ সো আপনি যদি ক্রিস্প ক্লিয়ার অ্যান্ড নিউট্রাল সাউন্ড পছন্দ করে থাকেন ব্যালেন্স টাইপের সাউন্ড যদি এনজয় করে থাকেন দেন ডেফিনেটলি গো ফর ইট স্পেশালি মিউজিকের ভোকাল সেকশনের ক্লারিটি আমাকে রিয়েলি সারপ্রাইজ করেছে এইটার সাউন্ড কোয়ালিটি টপ নচ সো অবশ্যই বুঝতে হবে আপনার মিউজিক লিসেনিং টেস্টের সাথে এইটা যায় কিনা